আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ আমাবাদ। কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দিনই ভাই বোনেরা এই দুদিন যাবৎ আমাকে অনেকেই এর মাধ্যমে অথবা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বার্তা পাঠিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন যে ধর্ষণের শাস্তি ইসলাম কি দিয়েছে বা ইসলামিক আইন অনুযায়ী যদি ধর্ষণের শাস্তি কার্যকর করা হয় এতে ধর্ষণ কতটা কমানো যাবে আমি এ ব্যাপারে বলতে চাই যে পৃথিবীতে আমরা যদি একটু লক্ষ্য করি পৃথিবীর প্রত্যেকটা দেশের পরিসংখ্যান তাহলে আমরা দেখব পৃথিবীর যারাই সব থেকে বেশি উলঙ্গপনা এবং বেহায়াপনাকে প্রশ্রয় দিয়েছে সেখানেই সবথেকে বেশি ধর্ষণের শিকার হচ্ছেন মা বোনেরা এবং কোথাও কোথাও পুরুষেরাও ধর্ষণের শিকার হচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের আজকের অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর দুই হাজার বিশের যদি একটি প্রতিবেদন আমরা লক্ষ্য করি বা এর আগে অন্যান্য মিডিয়াতেও এই পরিসংখ্যানগুলো উঠে এসেছে তাহলে আমরা দেখব যে পৃথিবীর থেকে বেশি ধর্ষণের শিকার মা হচ্ছেন আমেরিকাতে সেখানে একানব্বই ভাগ নারী এবং আট ভাগ পুরুষরা ধর্ষিত হয়ে থাকেন এবং দ্বিতীয়তে যাদেরকে আমরা দেখতে পাই এই পরিসংখ্যান অনুযায়ী সেখানে আমরা দেখতে পারবো যে দক্ষিণ আফ্রিকায় তারপরে সবথেকে বেশি ধর্ষণের শিকার হচ্ছেন মা বোনরা তিন নম্বরে যে দেশে সবথেকে বেশি ধর্ষণের শিকার হচ্ছেন সেটা হচ্ছে সুইডেন চার নাম্বারে যে দেশে সবথেকে বেশি মা বোনরা ধর্ষণের শিকার হচ্ছেন সেটি হচ্ছে ভারত যথাক্রমে পাঁচ নম্বরে আছে যুক্তরাজ্য ছয় নম্বরে আছে জার্মানি সাত নাম্বারে আছে ফ্রান্স আট নাম্বারে আছে কানাডা এবং নয় নাম্বারে আছে শ্রীলঙ্কা দশ নম্বরে আছে ইথিওপিয়া আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই সবগুলো দেশেই উলঙ্গপনা এবং ব্যাহায়াপনার মাত্রাতিরিক্ত ছড়াছড়ি এবং বাড়াবাড়ির কারণে এই ধর্ষণের শিকার হচ্ছেন মা বোনরা আমি আমার এ ব্যাপারে একটি মত উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে কোরআনে কারিমের শাস্তি অনুযায়ী যদি ধর্ষণের শাস্তি দেওয়া হয় তাহলে ধর্ষণ একেবারেই কমে আসবে বলে আশা করি কারণ পৃথিবীতে যে সমস্ত দেশে কোরআনে কারিমের আইন নাই সেখানেই থেকে বেশি ধর্ষণের শিকার হচ্ছেন মা বোনেরা এবং নারীরা আমরা যদি করিমি সুরা মা ইঁদার তেত্রিশ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি এটাই হবে ধর্ষণের শাস্তি কারণ হলো ধর্ষণ করার ক্ষেত্রে নারীর ইচ্ছে থাকে না নারীকে মা বোনদেরকে জোরপূর্বক ধর্ষণ করা হয়ে থাকে যা কিনা ডাকাতি রাহাজানি বা ছিনতায় সময় করা হয়ে থাকে জেনার শাস্তির সাথে সুরা মা ৩৩ তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহান ও তালা যে শাস্তির বিধান দিয়েছেন তা যুক্ত হবে পরিপূর্ণভাবে ইসলাম ছিনতাই বা রাহাজানির ক্ষেত্রে যে বিধান দিয়েছে সেটি হচ্ছে আল্লাহ সুবহান ও তালা বলছেন ইন্নামা জাজা উল্লাদিন ইউ হারিবুন আল্লাহ ওয়া রাসুল ওয়েস আউনাফিল আর্দি ফাসাদান ঐ ইউ কত্তালু ও ইউ সল্লাবু ঔ তুকত্ত আই দিহিম ও আরজুল হুম মিন খিলাফিন ও ইউম ফৌ মিনাল আল যে এখানে চারটি শাস্তির কথা বলা হয়েছে এক নম্বর হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া দুই নম্বর হলো তাকে শুলিতে চড়িয়ে অর্থাৎ ফাঁসি দেওয়া তিন নম্বর হলো বিপরীত দিক থেকে অর্থাৎ ডান হাত বাম অথবা বাম হাত ডান পা কেটে দেয়া বিপরীত দিক থেকে অথবা তাকে দেশ থেকে বের করে দেয়া তার নাগরিকত্ব বাতিল করে দেয়া তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়া। আমি স্পষ্টভাবে এটাই বলতে চাই যে কোরআনে কারিমের এই বিধানটাকে যদি পালন করা হয় কোরআনে কারিমের এই বিধানকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হয় তাহলে কসম করলে হলফ করলে কাফারা দিতে হবে না যে ধর্ষণ কমে আসবে এরকম ধর্ষণ থাকবে না কারণ হল কাউকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আর কেউ ধর্ষণের দিকে এগিয়ে আসবে না কাউকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয় তার নাগরিকত্ব যদি বাতিল করে দেওয়া হয় তাহলে সে কিন্তু ধর্ষণের দিকে এগিয়ে আসবে না কারো যদি এভাবে বিপরীত দিক থেকে অর্থাৎ ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু সে আর আসবে না ওমর আল্লাহ তার আনহুর জামানায় আমরা দেখতে পাই যেমনটি বোখারিতে ছয় হাজার নয়শত উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে এসছে হাজরত উমর আনহুর জামানায় সরকারি মালিকানাধীন একজন গোলাম গণিমত থেকে পাওয়া এক দাসীর সঙ্গে জোরপূর্বক ধর্ষণ করে থাকে আর নারীটি ধর্ষিতা হয়ে থাকে সেক্ষেত্রে উমর আল্লাহ তালা আনহু তাকে কষাঘাত করেন এবং তাকে নির্বাসন করে দেন এখান থেকে বোঝা যায় যে ইসলামিক আইন অর্থাৎ তাকে কেউ যদি ধর্ষণ করে আর তাকে যদি দেশ থেকে বের করে দেয়া হয় বা শরীয়ত যে চারটি শাস্তির কথা বলেছে তার কোনো একটি যদি প্রয়োগ করে তাহলে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ একেবারে ধর্ষণ কমে যাবে তার মধ্য থেকে প্রথম যে দুটি শাস্তি তা খুবই মারাত্মক অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা অথবা তাকে ফাঁসি দেয়া এবং এই কাজগুলো যদি কিছু মানুষের সামনে করা যায় তাহলে আরও ভালো হবে যেটা শরীয় প্রণয়ন করেছে অর্থাৎ এই শাস্তিটা যেন কিছু মানুষের সামনে দেওয়া হয় আর কিছু মানুষ যখন এটাকে দেখবে রাষ্ট্রীয়ভাবে যখন এই শাস্তি কার্যকর করা হবে তখন আর আশা করা যায় পৃথিবীর কোথাও ধর্ষণ থাকবে না কোথাও এভাবে আমাদের মা বোনদেরকে অশান্তির শিকার হতে হবে না এবং তাদের সম্ভ্রম নষ্ট করতে হবে না ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা এক্ষেত্রে একটা বিষয় খুবই লক্ষণীয় সেটি হচ্ছে যারা ধর্ষিতা হয় অনেক সময় দেখা যায় যে তারা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় আমি আমার বোনদেরকে বলবো মাদেরকে বলবো এটা কখনোই কাম্য নয় আপনাদের কাছে প্রথম যে বিষয়টি আমার আরজ থাকবে সেটি হচ্ছে একজন ধর্ষিতা সে কিন্তু একজন মাজলুম তার উপর জুলুম করা হয়েছে সে আল্লাহ সুহান হুয়া তাল্লার কাছে বিচার দিতে পারে কারণ হচ্ছে আমাদের দেশে যেহেতু কোরআন একাডেমি সে আইন নেই একদিকে সে রাষ্ট্রীয়ভাবেও জুলুমের শিকার হচ্ছে আইনিভাবে জুলমের শিকার হচ্ছে অন্যদিক থেকে মানসিকভাবেও সে জুলমের শিকার হয়েছে শারীরিকভাবেও তার উপর জুলুম করা হয়েছে আর মাজনুমের দুয়া আল্লা ওতালার কাছে কবুল সে বিচার আল্লাহ তালার কাছে দিবে আরেকটি বিষয় হচ্ছে দেখা যায় এক্ষেত্রে অনেকেই ধর্ষিতা বোন বা মায়েরা আত্মহত্যার মতো জঘন্য কাজের পথ বেছে নেন এটা কখনোই কাম্য নয় কারণ আত্মহত্যা হারাম এক্ষেত্রে তাদের এটা করণীয় নয় এবং আরেকটা বিষয় মনে রাখবেন যে অনেকেই দেখা যায় যে এখান থেকে লজ্জাবোধ অথবা কি হয়ে গেল এটাকে মানসিকভাবে এই চাপ সহ্য করতে না পেরে এই পথ বেছে নেন কিন্তু আল্লাহ সুবাহান ও তালা করি ক্যারিমে সুরা বাকারায় একশো তিহাত্তর নাম্বারায় এতে বলছেন ফাইমানি ওয়ালা আদিম ফালা ইসমা আলাই অর্থাৎ যারা অবাধ্য না হয়ে এবং সীমালঙ্গন না করে যারা বাধ্য হয়ে পড়ে বা পায় হয়ে কোনো পাপে জড়িত হয়ে যায় আল্লাহ সুবহান ও তালা তাদের আমন নামায় কোনো গুণ লিখে দেন না আমি আমার সম্মানিতা মা বোনদেরকে একটু বলতে চাই যেহেতু আল্লাহ সুবাহান হতালা বলেছেন আল্লাহ গফুর রাহিম যে আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ সুবাহান তালা অতিশয় দয়াবান এজন্য আত্মহত্যার পথ নয় বরং যদি বিচার না পাওয়া যায় তাহলে আল্লাহর কাছে তো অবশ্যই বিচার পাওয়া যাবে আর আমরা এই দোয়াটি করবো যেন আল্লাহ সুবাহানুতালা সারা পৃথিবী ব্যাপী কোরআন এবং সুন্না অনুযায়ী এই ধর্ষকদের বিচার করার সুযোগ করে দেন এবং দিনকে কায়েম করার সুযোগ করে দেন আল্লাহ সুবাহানহতলা আমাদের সবাইকে কোরআন সুন্না বোঝার এবং তা আমল করার তফিক দান করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ওয়ালাম